সমাজে নিম্ন আয়ের ও বস্তিবাসী মানুষের জীবনমান উন্নয়নে আবাসন প্রকল্প গড়ে তোলার তাগিদ জানানো হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকে। বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে শ্রমজীবী মানুষের জন্য ভাড়ার বিনিময়ে বাসস্থানের মালিকানা দিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। বৈঠকের আয়োজন করে ডেইলি স্টার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। এ সময় মোহাম্মদী গ্রুপের পোশাক শ্রমিকদের জন্য পরীক্ষামূলকভাবে আবাসন প্রকল্প শুরুর কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলেন, শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা যত বাড়বে দেশের উৎপাদনশীলতাও তত বাড়বে, তাই তাদের জীবনমান উন্নয়নের তাগিদ দেন তিনি। গাজীপুরের টঙ্গীতে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মা শাকিলা জাহান মরিয়মকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আসামির উপস্থিত